যশোর সদর উপজেলার চুড়ামণকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান শিমুলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জিল্লুর রহমানের বয়স 42 বছর। বৃহস্পতিবার 21 মার্চ রাত 8:30 দিকে সদর উপজেলার গোবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল গোবিলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। নিহত শিমুলের স্বজনরা জানান, রাত 8:30 দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিল্লুর রহমান শিমুলকে কুপিয়ে হত্যা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। তার চিৎকার শুনে এলাকার লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার ও স্বজনদের অভিযোগ, এলাকার চিহ্নিত সন্ত্রাসী বুলবুল ও নাইমের নেতৃত্বে শিমুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক এসআই মফিজুল ইসলাম বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আমরা দ্রুতই তাদের আইনের আওতায় নিয়ে আসবো।